ফিরে আসছি কমিউনিটি সংবাদের বাকি অংশে। ব্রিটেনের বিভিন্ন স্থানের মতো স্কটল্যান্ডেও উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। উৎসবমুখর পরিবেশে ডান্ডিতে বসবাসরত বাঙালিরা নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানমালা। ডান্ডি ঘুরে এসে রিপোর্ট করেছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মিজান রহমান। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ডান্ডির বাঙালিরা উদযাপন করলেন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রোববার স্থানীয় ডাডহোপ সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডান্ডির উদ্যোগে নতুন বছর 1421কে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন নানা বয়সী শতাধিক মানুষ। ইলিশ পান্তা না থাকলেও বাঙালি ঐতিহ্যকে লালন করতে গৃহবধূরা নিয়ে আসেন হরেক রকমের পিঠা পুলি ও মিষ্টান্ন। পয়লা বৈশাখ পিঠা ছাড়া কিভাবে করি? পিঠা জিলিপি চটপটি দেখবেন সবই আছে আমাদের এখানে। পাটি সপ্তাহ পিঠা নিয়ে আসছি, আগে দাদি নানিরা বানাতেন, তারপরে মা খালারা, এখন আমরা। বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে আগত মহিলারা ব্যস্ত প্রবাস জীবনের একটু অবসরে মেতে উঠেন গল্প ও আড্ডায়। আমি দান্ডি থেকে বলছি, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। নতুন বছরে সকলের প্রত্যাশা ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে উৎকণ্ঠা ছিল অনেকেরই মনে। আমরা এখানে সবাই যেরকম শান্তিতে আছি, বাংলাদেশের মানুষও এরকম শান্তিতে থাকুক। মানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জামাত হোক, সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারে, সেটাই চাই। বাঙালি ছাড়াও অন্যান্য ভাষাভাষীরা যোগ দেন আয়োজনে। অনুষ্ঠানের শুরুতে ডান্ডি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা আগত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর পিউয়ের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং প্রেসিডেন্ট আব্দুল বারী, ভাইস প্রেসিডেন্ট অপু এবং সেক্রেটারি মহিউদ্দিন। ডান্ডি থেকে মিজান রহমান, চ্যানেল এস টেলিভিশন নিউজ।